দেখো, আমরা রিলেশন নিয়ে আলোচনা করছিলাম, রিলেশন ম্যাপিং এ রিলেশন মানে সম্বন্ধ, এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে আমরা আগের দিন এত যা শিখলাম সেটা কি, যে সম্বন্ধ মানে রিলেশন সেটা কি ছিল, যে দুটো যদি নন এমটি সেট হয়, মানে এ ও বি দুটো যদি কোনোটাই যদি শূন্য সেট না হয়, ঠিক আছে, তাহলে রিলেশনটা কি হয়, যে এ থেকে বি সেটে রিলেশনকে আমরা আর দিয়ে ডিনোট করি জেনারেলি। তাহলে আর রিলেশন আমরা কি কি হয় আসলে, যে এ ক্রস বি এর যে সাবসেট, যে কোনো সাবসেটকে আমরা এ থেকে বি সেটে একটু সম্বন্ধ বলি বা রিলেশন বলি। যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি অলরেডি, দেখো যে এ ইকুয়াল যদি 1 2 3 হয়, বি ইকুয়াল যদি এ বি সি হয়, তাহলে তাদের এ ও বি এই দুটো সেটে কার্টেসিয়ান প্রোডাক্টের সেট কোনটা, এ ইন্টু বি, এটা যে 1A 1B 1C, 2A 2B 2C, 3A 3B 3C, তাই তো? এগুলো কী বলি আমরা, অর্ডার পেয়ার, তাই তো? এগুলোকে আমি কী বলি, অর্ডার পেয়ার বা ক্রমিক জোড়। তাহলে আমি কি বললাম, যে রিলেশন এ থেকে বি সেট রিলেশন কি, যে এ ক্রস বি এর যে কোনো একটি সাবসেট বা উপসেটকেই আমরা এ থেকে বি সেট একটা সম্বন্ধ বলি, তাই তো? তাহলে আমি যদি এখন একটা রিলেশন যদি এইভাবে লিখি, যে 1A 2A 2B 2C 3A 3C, তাহলে এখানে দেখো এর প্রত্যেকটা এলিমেন্ট, ইট ইস 1A 2A 2B 2C 3A 3C, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এ ক্রস বি এর এলিমেন্ট। তার মানে কি, আর কিন্তু আর কি এ ক্রস বি এর এটা সাবসেট। তাহলে আমরা কি বলবো, যে এই যে আর সেটা এ থেকে বি সেট একটা রিলেশন, তাই তো? আচ্ছা, এখানে দেখো কি বলা আছে, যে 1A, তার মানে কি 1A কার এলিমেন্ট, আর এর এলিমেন্ট, দ্যাট ইজ 1A বিলংস টু আর। এটা মানে আমরা এটাকে এইভাবেও বলতে পারি, দ্যাট ইজ যে একের সঙ্গে এর একটা কি সম্বন্ধ আছে, একের সাথে এ সম্বন্ধ আছে, তার মানে কি বলবো, যে 1RA, দ্যাট ইজ 1 ইজ রিলেটেড টু এ। আচ্ছা, যেমন মনে করো যদি আমরা এরকম বলি, 1, C, এই যে অর্ডার পেয়ার সেটা কি আরে আছে, 1, C, এই অর্ডার পেয়ারটি কি আরে আছে? দেখো এটা কিন্তু আরে এলিমেন্ট না, মানে 1, C ডাজ নট বিলংস টু আর। তার মানে এটাকে এইভাবে বলতে পারি, দ্যাট ইজ যে 1 ইজ নট রিলেটেড টু এ, ঠিক আছে? তাহলে আমরা একবার যদি ডিফিনেশনটাকে দেখে নিই একবার, কী বলে সম্বন্ধের সংজ্ঞা, যে যদি এ ও বি এর কোনোটাই যদি শূন্য সেট না হয়, তবে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকেই আমরা এ সেট থেকে বি সেট একটি সম্বন্ধ বলি, ঠিক আছে? তার মানে কি, যে আর এটার কীভাবে একটা রিলেশন হবে, কোত্থেকে, এ সেট থেকে বি সেটে, এটা কীরকম রিলেশনটা কি, যে রিলেশন সবসময় এ ও বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের যে সেট তার একটা সাবসেট হবে। এটা আমরা এতদিন আমরা আগেই ডিসকাস করেছিলাম, এখানে একটু বলে দিলাম। আচ্ছা, এখন আমরা নতুন কিছু জিনিস শিখবো, সেটা কি, দেখো কোনো সেটের ওপর সম্বন্ধ, কোনো সেটের ওপর সম্বন্ধ। তো কোনো সেটের ওপর সম্বন্ধ এই কথাটা মানে কি, বা রিলেশন মানে সেট কথাটা মানে কি, দেখো যে যদি কোনো একটি নন এমটি সেট হয়, কোনো একটা যদি আমি এমন একটা সেট কনসিডার করি যেটা কি শূন্য সেট হবে না, মনে করো যে এ ইকুয়াল টু আমি নিয়ে নিলাম 1 2 3, তার মানে কি এটা শূন্য সেট না, এর এলিমেন্ট আছে 1 2 3, নন জিরো এলিমেন্ট আছে এখানে, তাহলে রিলেশনটা কী হবে, যে এ এই সেটের ওপর মানে এ সেটের ওপর কোনো একটা সম্বন্ধ আর, এটা মানেই হলো সেটা হয়ে যাবে এ ক্রস এ, এ সাবসেট, মানে কি এ সেটের সাথে এ সেটের যে কার্টেসিয়ান প্রোডাক্টের সেট, তার সাবসেটকেই, যে কোনো সাবসেটকেই আমরা ওই সেটের উপরে একটু সম্বন্ধ বলবো, ঠিক আছে? তার মানে কি বলতে চাচ্ছি, যেখানে এ এটা, তাহলে এ ইন্টু এ কী হবে বলো, তার মানে কি এ ইন্টু এ মানে কি, যে এ সেটকে দুবার লিখবো, দ্যাট ইজ 1 2 3 × 1 2 3, তাই তো? এই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট কী হবে, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3, তাহলে কীরকম আসবে, 1 1 1 2 1 3, তারপরে আসবে 2 1 2 2 2 3, তারপরে কী আসবে, 3 1 3 2 এবং 3 3। এটা কি এ ক্রস এ, মানে এর সাথে এর যে কার্টেসিয়ান প্রোডাক্টের সেট, এটা এর যে কোনো সাবসেটকে আমরা কী বলবো, এ সেটের উপর একটা সম্বন্ধ। তাহলে আমরা যদি এখন একটা রিলেশন ডিফাইন করি হবে, যে মনে করো যে 1 1 1 3 2 2, এটা কি দেখো, এই যে আর এই যে সেট, এর প্রত্যেকটা এলিমেন্ট এ ক্রসের এলিমেন্ট, তার মানে কি আর কিন্তু এ ক্রসের সাবসেট, তাই তো? এ ক্রস এর সাবসেট। তাহলে আমরা কি বলবো, এই যে একটা রিলেশন, যেহেতু এটা এ ক্রসের একটা সাবসেট হিসাবে চিহ্নিত হচ্ছে, তাহলে আমরা এই যে রিলেশনটা কী বলবো, এ সেটের উপর একটি সম্বন্ধ, এটাকে আমরা বলি কোনো একটা সেটের উপরে সম্বন্ধ, ঠিক আছে? দ্যাট ইজ এ ক্রস এর যে কোনো সাবসেটকেই আমরা ওই সেটের উপর সম্বন্ধ হিসাবে বলবো, ঠিক আছে? আচ্ছা, এর পরের পয়েন্ট দেখো আমি কী দেখবো এখন।
যে কোনো একটি সম্বন্ধে ক্ষেত্র এবং প্রসার, বা ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ রিলেশন। ডোমেন মানে কি ক্ষেত্র, আর রেঞ্জ মানে কি প্রসার, ঠিক আছে। ক্ষেত্রকে আমরা অঞ্চলও বলি, আর প্রসারকে আমরা পাল্লাও বলে থাকি। তাহলে কোনো একটা রিলেশন দেওয়া থাকবে, তার ডোমেন কাকে বলবো, মানে তার ক্ষেত্র কাকে বলবো, ঠিক আছে, আর তার প্রসার কাকে বলবো, এটা আমরা কীভাবে দেখবো দেখো। এটা কিচ্ছু না, মনে করো যে কোনো একটা রিলেশনের, আমি এখানে লিখে নিচ্ছি, কোনো একটা রিলেশনের যে ডোমেন, একবার ডোম অফ আরভাবে ডিনোট করি, এটা মানে কি, দ্যাট ইজ, এটা কি, যে দ্যাট ইজ কোনো একটি, যতগুলো অর্ডার পেয়ার থাকবে এটা রিলেশনের সেটে, তার যে ফার্স্ট এলিমেন্ট সেটাকে নিয়ে যে সেটটা, এটাকে আমরা বলবো ডোমেন অফ দ্য রিলেশন। তার মানে কি, যে এটাকে আমরা ডিনোট করি যে এক্স, সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তার মানে কোনো একটা রিলেশনের সেটে যতগুলো অর্ডার পেয়ার থাকবে, তার যে ফার্স্ট এলিমেন্ট, তাকে নিয়ে যে সেটটা, সেটাকে আমরা বলবো সেই রিলেশনের ডোমেন বা ক্ষেত্র, ঠিক আছে। তার মানে যদি মনে করো যে আমি একটা রিলেশন নিলাম, আরেকটা লিখে দিই যে রেঞ্জ, রেঞ্জ অথবা কি প্রসার, তাই তো। তাহলে রেঞ্জ অফ এ রিলেশন, রিলেশনের রেঞ্জ কাকে বলবো, কোনো একটা রিলেশনের সেটে যতগুলো অর্ডার পেয়ার থাকবে, তার সেকেন্ড এলিমেন্টকে নিয়ে যে সেট, সেটাকে আমরা বলবো রেঞ্জ অফ দ্যাট রিলেশন। তার মানে কি সেকেন্ড এলিমেন্ট, এই যে ওয়াই, ঠিক আছে। এটা মানে কি, যে ওই রিলেশনের সেটে যতগুলো অর্ডার পেয়ার থাকবে, তার সেকেন্ড এলিমেন্টকে নিয়ে যে সেটটা, সেটাকে আমরা বলবো রেঞ্জ অফ দ্য রিলেশন, ঠিক আছে। যেমন যদি ধরি যে এ একটা নন এমটি সেট, 1 2 3, আর বি একটা সেট ধরলাম 4 5 6, ঠিক আছে। তাহলে আমরা কী জানি রিলেশন মানে কি, যে এ ক্রস বি, এ বি যে কার্টেশিয়ান প্রোডাক্টের সেট, তার যে কোনো সাবসেটকেই আমরা এ সেট থেকে বি সেটের সম্বন্ধে হিসেবে চিহ্নিত করি। তাহলে এ ক্রস বিটা কী হবে, আমরা জানি এতদিনে শিখে গেছি এটা, যে 1 4 1 5 1 6, তারপর 2 4 2 5 2 6, তারপর 3 4 3 5 3 6, ঠিক আছে। এবার কী হবে, এটা তো এন্টার পসিবিলিটি সেট হয়ে গেল। এবার আমরা রিলেশন ডিফাইন করব, মনে করো রিলেশন ডিফাইন করলাম, যে মনে করো এখানে এরকম এলিমেন্ট থাকবে এক্স ওয়াই, এক্স ওয়াই সাজ দ্যাট, সাজ দ্যাট সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3 ফর অল x belongs to a and y belongs to b। আমি একটা রিলেশনে ডিফাইন করলাম, তাহলে এখানে কীরকম অর্ডার পেয়ারগুলো থাকবে, অর্ডার পেয়ার কেরম থাকবে, তার ওয়াইটা এক্স প্লাস 3 হবে। তার মানে এক্স যদি আমি এক্সটা কোথেকে আসবে, এ সেট থেকে আসবে, তার মানে এ সেটে কী আছে 1, তাহলে এক্স যদি 1 নেই, ওয়াই কী হবে 1 প্লাস 3, মানে 4, তাই তো। এক্স যদি 2 নেই, তাহলে ওয়াই কী হবে 2 প্লাস 3 5, ঠিক আছে। এক্স যদি 3 নেই, তাহলে ওয়াই কী হবে 3, এক্স যদি 3 নেই, ওয়াই কী হবে 3 প্লাস 3 6, তাই তো। তো এখন তোমাকে একবার দেখতে হবে যে আর যেটা আসলো, এটা কি এ ক্রস বি এর সাবসেট। দেখো 1 4 এখানে এলিমেন্ট, 2 5 এটাও একটা এলিমেন্ট, 3 6 এটাও একটা এলিমেন্ট, তাই তো। তার মানে কি, যে এই যে সেট আর, এটা এ ক্রস বি এটা সাবসেট। তার মানে কি, এই যে আর দিয়ে আমরা এ থেকে বি সেট একটি সম্বন্ধ বলতে পারি এটাকে, ঠিক আছে। এবার আমি কী করবো, এই যে রিলেশন, এর আমি একটা ডোমেন দেখবো। তাহলে এই ডোমেন অফ আর এটা কী হবে, আমি কী বলেছিলাম যে এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, তাই তো। তার মানে এই যে অর্ডার পেয়ারগুলো আছে, তার ফার্স্ট যে এলিমেন্ট, তাকে নিয়ে যে সেটটা, ফার্স্ট এলিমেন্ট কী কী, 1 2 3, প্রত্যেকটা অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট, দ্যাট ইজ দ্য এই যে ডোমেন মানে কী বলবো, আর বলে দিচ্ছি যে এই রিলেশনের সেটে যতগুলো অর্ডার পেয়ার ফার্স্ট এলিমেন্টকে নিয়ে, ঠিক আছে, যে সেট। তার মানে কী হবে, 1 2 এবং 3, 1 2 3, আচ্ছা। আর রেঞ্জ কী হবে, রেঞ্জ অফ আর ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তার মানে কি, যতগুলো অর্ডার পেয়ার আছে, তার সেকেন্ড এলিমেন্ট কিনে যে সেটটা, এই যে অর্ডার পেয়ারগুলো আছে, তার সেকেন্ড এলিমেন্ট কি 4 5 6, সেটা কী হয়ে যাবে 4 5 6, এটা হয়ে গেলো ডোমেন এবং রেঞ্জ, ঠিক আছে। তাহলে বোঝা হয়ে গেলো, তাহলে আমরা কোনো একটা রিলেশনের ক্ষেত্র কাকে বলবো, বা প্রসার কাকে বলবো, ঠিক আছে। আচ্ছা, একটা কথা মনে রাখো, যে মনে করো এখানে আরেকটা অর্ডার পেয়ার আছে, মনে করো এরকম আসলে যে 1 5, তাহলে ফার্স্ট এলিমেন্ট কী কী থাকবে, 1 2 3 1, তাহলে এখানে ক্ষেত্রতে ডোমেন আমাকে 1 কে 2 বার লিখতে হবে না, একবার লিখলেই যথেষ্ট, ঠিক আছে, রিপিট করার দরকার নেই।
আচ্ছা, এটা গেল ডোমেন অ্যান্ড রেঞ্জ। এবার কি আসবে দেখো, বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন এই জিনিসটা কি দেখো, বিপরীত সম্বন্ধের সংজ্ঞা সেটা কি বলা আছে, যে কোনো একটা আমরা রিলেশন মানে আমরা কী জানি, রিলেশন এ থেকে বি সেটে একটা রিলেশন মানে কি, যে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকেই আমরা এ থেকে বিতে একটি সম্বন্ধ হিসেবে ধরি, তাই তো? তার মানে এবং আর এর যে রিলেশন, আর এর যে এলিমেন্ট, রিলেশন এলিমেন্টগুলো কীরকম থাকবে, অর্ডার্ড পেয়ার হিসেবে থাকবে, তাই তো? যেটা ফার্স্ট এলিমেন্ট আসবে ফার্স্ট সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট আসবে সেকেন্ড সেট থেকে। তাহলে এ সেট থেকে বি সেটে যেরকম যতগুলো আমরা রিলেশন ডিফাইন করতে পারবো, তা প্রত্যেকটা রিলেশনের জন্য একটা বিপরীত সম্বন্ধ, বিপরীত একটা রিলেশনও থাকবে, সেই সেটাকে আমরা সেই কী দিয়ে ডিনোট করি, আর ইনভার্স দিয়ে ডিনোট করি। এবং এই সেটের ডেফিনেশন কীরকম, আর ইনভার্স, যেখানে কীরকম এলিমেন্ট থাকবে, ওয়াই এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে কি যে আর মানে কি, রিলেশন, রিলেশনের সেটে কোনো এলিমেন্টগুলো থাকে, অর্ডার পেয়ার এক্স ওয়াই থাকে, তারকে সেই অর্ডারটাকে যদি আমরা উল্টে দেই ওয়াই এক্স, তাহলে যে এলিমেন্ট অর্ডার পেয়ার আসবে সেটাই কার এলিমেন্ট হবে, আর ইনভার্স এলিমেন্ট হবে, দ্যাট ইজ ইনভার্স রিলেশন এলিমেন্ট হবে। তাহলে কি বললাম যে এ থেকে বি সেটে আমরা যতগুলো রিলেশন ডিফাইন করতে পারবো, ঠিক আছে, তা প্রত্যেকটা রিলেশনের জন্য তার বিপরীত সম্বন্ধ আর ইনভার্স এক্সিস্ট করবে, ঠিক আছে? এবং আর ইনভার্সকে আমরা এইভাবে ডিফাইন করি, ঠিক আছে? যেমন মনে হয় যদি আমরা একটা এক্সাম্পল নিই, দেখি উদাহরণ দেখি, যে এ একটা সেট এ বি সি, বি একটা সেট 2,4, ঠিক আছে? তাহলে এ ক্রস বি কী হবে, যে এ টু এ ফোর, তারপর বি টু বি ফোর, তারপর সি টু সি ফোর, তাই তো? তাহলে এবার দেখো, আমরা যে রিলেশন ডিফাইন করি এরকম একটা, এটা রিলেশন ডিফাইন করি এরকম, যে এ টু এ ফোর বি টু জয়েন করলাম। এখন তোমাকে দেখতে হবে যেটাকে সত্যিকারের রিলেশন, এ থেকে বি সেটাকে আমরা রিলেশন ধরতে পারি, সেটা দেখতে হবে কীভাবে, যে আর কি এ ক্রস বি এর সাবসেট। দেখো এ টু এখানে এলিমেন্ট আছে, এ ফোর এখানে এলিমেন্ট আছে, বি টু এখানে এলিমেন্ট, তেমনি কি আর এ ক্রস বি এর সাবসেট, তেমন আরকে আমরা এ থেকে বি সেটা রিলেশন ধরতে পারি। এবার তাহলে এই যে আমি কী বললাম, যে প্রত্যেকটা রিলেশনের জন্য আমরা একটা বিপরীত সম্বন্ধ পাবো, তাহলে এর বিপরীত সম্বন্ধ কী হবে, এটাকে আমরা আর ইনভার্সে ডিনোট করবো। কীভাবে ডিনোট করবো, আর ইনভার্স, সেটা কীভাবে দেখো, আর ইনভার্স, এখানে আমরা কিরম এলিমেন্ট থাকবে, সেই অর্ডার পেয়ার, আর এই যে অর্ডার পেয়ারগুলো আছে তাকে অর্ডারটাকে চেঞ্জ করে দেবো, তাই তো? যে ওয়াই এক্স হিসাবে যেখানে এক্স ওয়াই আর এ আছে, তার মানে এখানে দেখো, এখানে অর্ডার পেয়ারগুলো কী কী আছে, এ টু এ ফোর বি টু, তাহলে আর ইনভার্সে কী থাকবে, টু এ টু টু এ ফোর এ টু বি, দ্যাট ইজ টু এ টু এ ফোর এ টু বি, টু এ ফোর এ টু বি, ঠিক আছে? আর ইনভার্সে এটাকে আমরা বলবো ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধ। এবার একটা কথা মনে রাখো, এটা রেজাল্ট মনে রাখো, এটাকে যে সূত্র সে বলতে পারো, তাহলে এখানে একটা জিনিস দেখো একটা, আচ্ছা রিলেশন বলার আগে একটু সূত্রটা কীভাবে আসলো দেখাই তোমাদের। এখানে দেখো এই যে রিলেশন আর, এর ডোমেন কী হবে বলো তো, ডোমেন অফ আর, ডোমেন অফ আর, আমরা কী জানি, সেট অফ অল ফার্স্ট এলিমেন্ট অফ ইচ অর্ডার পেয়ার ইন দ্য সেট আর, তাই তো? তার মানে কী আছে, এ টু এ ফোর বি টু, এটা ফার্স্ট এলিমেন্ট কী আছে দেখো, এ এ বি, তার মানে কি এ কমা বি, এটা কী থাকবে ডোমেন, তাই তো? আর এই যে আর ইনভার্স আসলো, এর রেঞ্জ কী আছে দেখো তো, রেঞ্জ অফ আর ইনভার্স, রেঞ্জ মানে কি পাল্লা বা প্রসার, তার মানে কি সেট অফ অল সেকেন্ড এলিমেন্ট অফ ইচ অর্ডার পেয়ার ইন দ্য গিভেন সেট, তার মানে কি এর ফার্স্ট সেকেন্ড এলিমেন্ট কী আছে, এ এ বি, তার মানে কী লিখতে পারি, এ বি, তাই তো? তার মানে কী হচ্ছে ব্যাপারটা, এই সেট এবং এই সেট কি সমান, তার মানে কি আমি এখান থেকে একটা রেজাল্ট বা সূত্র পেয়ে থাকি, যে ডোমেন অফ আর ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স, এটা মনে রাখবে, ঠিক আছে? আরেকটা যদি দেখি, যে ডোমেন অফ আর ইনভার্স, আর ইনভার্সের ডোমেন কী হবে বলো তো, তার মানে কি প্রত্যেকটা অর্ডার পেয়ার ফার্স্ট এলিমেন্ট কিনে সেট, দ্যাট ইজ টু আর ফোর, টু ফোর, ঠিক আছে? আচ্ছা আর রেঞ্জ অফ আর কী হবে, রেঞ্জ অফ আর দেখো, রেঞ্জ মানে কি সেকেন্ড এলিমেন্ট টু ফোর টু, দ্যাট ইজ টু ফোর,
তো আমরা কি পাচ্ছি এখান থেকে একটা রিলেশন, দ্যাট ইজ ডোমেন অফ আর ইনভার্স ইকুয়াল টু রেঞ্জ অফ আর, ঠিক আছে। তার মানে এই দুটো ফর্মুলা কি, ডোমেন অফ আর ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স, আর ডোমেন অফ আর ইনভার্স আর রেঞ্জ অফ আর দুটো সমান হবে, ঠিক আছে। আর আমরা আগের দিন আরেকটা রেজাল্ট বলেছিলাম, এটা মনে রাখো যে কোনো একটা সেট এ থেকে কোনো একটা সেট বিতে, কোনো একটা নন এমটি সেট এ থেকে কোনো একটা নন এমটি বিতে আমরা কতগুলো রিলেশন ডিফাইন করতে পারি। আমরা জানি যে যদি নাম্বার, যদি এ সেটে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এ যদি পি সংখ্যক হয় এবং বি সেটে নাম্বার অফ এলিমেন্ট যদি কিউ সংখ্যক হয়, তাহলে এ থেকে বি সেটে আমরা কতগুলো রিলেশন ডিফাইন করতে পারি। তাহলে এ সেট থেকে বি সেটে আমরা টু টু দি পাওয়ার পি ইন্টু কিউ সংখ্যক সম্বন্ধ বা রিলেশন ডিফাইন করতে পারি, বাট পসিবল পারি বা সম্ভব রিলেশন সম্ভব, ঠিক আছে। তাহলে আমরা আজকে কী কী শিখলাম, যে রিলেশনের ডেফিনেশন, রিলেশন জিনিসটা কী, তারপরে কি কোনো একটা সেটের ওপরে সম্বন্ধ কী হয়, যে কোনো একটা সেট এ ক্রসে তার যে কোনো সাবসেট কি আমরা ওই সেটের ওপর সম্বন্ধ বলি, তারপরে কোনো একটা রিলেশনের ডোমেন এবং রেঞ্জ কী হয় সেটা শিখলাম, দ্যাট ইজ ক্ষেত্র বা প্রসার। তিন নম্বরে কি, কোনো একটা রিলেশনের বিপরীত সম্বন্ধ কী, যে কোনো একটা এ সেট থেকে বি সেটে যতগুলো রিলেশন ডিফাইন করা যাবে তার প্রত্যেকটা রিলেশন অনুযায়ী বিপরীত রিলেশন এক্সিস্ট করবে এবং সেটাকে আমরা এভাবে ডিনোট করি, ওয়াই কমা এক্স অর্ডার পেয়ার ওয়াই এক্স, যেখানে অর্ডার পেয়ার এক্স ওয়াই বিলংস টু আর, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কী শিখলাম, যে কোনো ডোমেন অফ আর 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 ইনভার্সের রেঞ্জ সমান হবে এবং আর এর ইনভার্সের ডোমেন এবং আর এর রেঞ্জ সমান হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ডে, নেক্সট যে ভিডিও সেটাতে আমরা কী দেখবো, যে বিভিন্ন প্রকার রিলেশন, বিভিন্ন প্রকার অনেক রকমের রিলেশন হয়, ঠিক আছে, সম্বন্ধ। আর ধরে নাও সেখান থেকে তোমাদের টুয়েলভের আসল টপিক শুরু হবে, ঠিক আছে। মোটামুটি আজকে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু এর পরের যে ভিডিও সেটাই হবে আসল ভিডিও, ওখান থেকে তোমাদের মেন কোশ্চেন আসবে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তাহলে যতটা হলো তোমরা ঠিকমতো দেখতে থাকো, কোনো জায়গায় না বুঝলে কমেন্টে বলো, ঠিক আছে। হুম, রাখছি।